খোকরিল ইসলাম আলমগীর নিজেই কি নিজেই একজন রাজাকার আবার এই তারেক চোর সেই চোর 71 সালে বয়স যা 6 বছর বলে যে তারেক রহমানও নাকি শিশু মুক্তিযোদ্ধা হাতক গোলাম আজমের ছেলেরা আজকে বিএনপি রাজনীতি করে দেলোয়ার হোসেন সাঈদী তার সন্তানের আজকে বিএনপি নেতৃত্ব দিচ্ছে এই বিএনপি মানে স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক দল যে গয়েশ্বর রায় বলে বাই চান্স নাকি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আর ফখরুল ইসলাম বলে যে বাংলাদেশ পাকিস্তানি নাকি ভালো ছিল বাংলাদেশের চাইতে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মানে না বিশ্বাস করে না তারাও বাংলাদেশের রাজনীতি করে পাকিস্তান বানানোর পরিকল্পনা নিয়েছিল জিয়াউর রহমানের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় পরবর্তীতে খালেদা জিয়া বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে আজকে যারা বিএনপি রাজনীতি করছে তারা প্রত্যেকেই সেই বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য তারা রাজনীতি করছে তাদের বক্তব্য আমরা জানি শুনতে পাই আজকে দেখেন ফখরুল ইসলাম আজকে বিএনপি মহাসচিব আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধবিরোধী সেই সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলেরা আজকে বিএনপি রাজনীতি করে ওই গোলাম আজম ঘাতক গোলাম আজমের ছেলেরা আজকে বিএনপি রাজনীতি করে ওই দেলোয়ার হোসেন সাঈদী তার সন্তানের আজকে বিএনপি নেতৃত্ব দিচ্ছে প্রিয় ভাইয়ের আমার এই বিএনপি মানে স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক দল তাদের মূল উদ্দেশ্য এই বাংলাদেশের যে আজকে সমৃদ্ধ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এই বাংলাদেশকে আবারও তারা পিছিয়ে নিতে চায় কারণ তারা পাকিস্তান প্রিয় তার আজকে তাদের বক্তব্য শোনা যায় একটু আগে নিখিল বলেছে যে গয়েশ্বর রায় বলে বাই চান্স নাকি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আর ফখরুল ইসলাম বলে যে বাংলাদেশ পাকিস্তানি নাকি ভালো ছিল বাংলাদেশের চাইতে শুধু তাই নয় আজকে ফখরুল ইসলাম এটাও কয় যে খালেদা জিয়া 9 মাস ওই ঢাকা কেন্দ্রীয় কারা ক্যান্টনমেন্টে যে বসবাস করেছে এবং পাকিস্তানিদের সেনাবাহিনীদের আদর আপ্যায়নে যে 9 মাস কাটিয়েছে আনন্দ ফুর্তিতে সেই খালেদা জিয়া তাকে বলে খালেদা জিয়া নাকি মহিলা মুক্তিযোদ্ধা খালেদা জিয়া নাকি মুক্তিযুদ্ধ করেছে প্রিয় ভাইয়ের আমার আবার এই তারেক চোর সেই চোর 71 সালে বয়স যা 6 বছর বলে যে তারেক রহমানও নাকি শিশু মুক্তিযোদ্ধা এই ধরনের বক্তব্য কিন্তু ওই ফখরুল ইসলাম আলমগীররা দিচ্ছে ফখরুল ইসলাম আলমগীর নিজেই কি নিজেই একজন রাজাকার তার বাবা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁও জেলার 1971 সালে যে শান্তি কমিটি গঠন করা হয়েছিল সেই শান্তি কমিটির নেতা 1971 সালে ওই ঠাকুরগাঁও শহরে বহু মানুষকে মুক্তিযুদ্ধ থেকে হত্যা করেছে সেই মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন 1971 সালে মির্জা ফখরুল ভারতে গিয়েছিল মুক্তিযোদ্ধারা তাকে অনুপ্রবেশকারী হিসেবে পাকিস্তানের এজেন্ট হিসেবে ভারতে ভারতে প্রবেশ করেছে বিধায় 9 মাস তাকে বন্দী করে রেখেছিল তাকে বিশ্বাস করে নাই আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার আগের দিন পর্যন্ত ওই মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন ভারতে বসবাস করত সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব প্রিয় ভাইয়ের আমার এই স্বাধীনতা বিরোধী অপশক্তি আজকে বাংলাদেশের রাজনীতি বিশ্বের কোন ইতিহাসে কোন স্বাধীনতা বিরোধী ওই দেশে রাজনীতি করতে পারে না কিন্তু এই বাংলাদেশে একমাত্র দেশ যে স্বাধীনতার যারা বিরোধিতা করেছে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মানে না বিশ্বাস করে না তারাও বাংলাদেশে রাজনীতি করে